তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আর যদি একটা গুলি চলে আর যদি আমার লোকের উপর হত্যা করা হয় তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে ভাইরা আমার তোমরা আমার উপর বিশ্বাস আছে আছে আমি প্রধানমন্ত্রীত্ব চাই না আমরা দেশের মানুষের অধিকার চাই বাংলার মা বোনেরা বাংলার ভাইয়েরা আর শহীদ হবে না গাজী হবে সাত কোটি মানুষকে তাবা রাখতে পারবো না আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দোবাতে পারবে না 1952 সালে রক্ত দিয়েছি 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই 1958 সালে আইয়ুব খান মাশাল্লাহ জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে 1967 সালে সাইদ আফার আন্দোলনে 7ই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে 1969 সালে আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফেরত দিতে হবে কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সঙ্গে বলতে হয় 23 বছরের করুণ ইতিহাস বাংলার অত্যাচারের বাংলার মানুষের রক্তের ইতিহাস 23 বছরের ইতিহাস মুমূর্ষ নরনারীর আর্তনাদের ইতিহাস বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ অঙ্কিত করার ইতিহাস 1952 সালে রক্ত দিয়েছি 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই 1958 সালে আইয়ুব খান মাশাল্লাহ জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে 1967 সালে সাইদ আফার আন্দোলনে 7ই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে 1969 সালে আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন গণতন্ত্র দেবেন আমার জীবনের সাধ আজ পূর্ণ হয়েছে আমার বাংলা মানুষ আজ মুক্ত হয়েছে